আমি গতদিন তোমাদের যেখান থেকে ক্লাসটা শেষ করেছিলাম বা যে অধ্যায়টা আমি পড়াচ্ছিলাম, তোমরা নিশ্চয়ই ক্লাসটা ফলো করেছো। তো সেখানে আমি লাস্ট পড়িয়েছিলাম যে অধ্যায়টা ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা, এবং আলোচ্য বিষয় ছিল সমাজ ভাষাবিজ্ঞান কাকে বলে এবং সমাজ ভাষাবিজ্ঞানের শ্রেণীবিভাগগুলো কি। তোমরা জানো যে আমাদের দ্বাদশ শ্রেণীর যে বাংলা সিলেবাস আছে সেখানে যে ভাষাবিজ্ঞানের পাঠটা আছে তার প্রথম অধ্যায় নিয়ে আলোচনা হচ্ছে। এর আগে দুটো ক্লাস তোমরা করেছো এর উপরে, তো সেখানে দুটো ক্লাসে আমি পড়িয়েছিলাম যে বিষয়গুলো সেগুলো আরেকবার তোমাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই। সেখানে আমি পড়িয়েছিলাম ভাষাবিজ্ঞান আলোচনার জনপ্রিয় শাখাগুলো কি কি, এবং ভাষাবিজ্ঞান এবং সমাজ ভাষাবিজ্ঞান এদের মধ্যে সম্পর্ক, প্রধান ভাষাবিজ্ঞান কাকে বলে, ফলিত ভাষাবিজ্ঞান কাকে বলে, প্রধান ভাষাবিজ্ঞানের মধ্যে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে বা ফলিত ভাষাবিজ্ঞানের মধ্যে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে। এবার আজ আমি তোমাদের পড়াবো যে ফলিত ভাষাবিজ্ঞানের যে আমি একটা শ্রেণীবিভাগ করেছিলাম সেখানে তোমরা নিশ্চয়ই দেখেছিলে প্রথমে ছিল সমাজ ভাষাবিজ্ঞান এবং সেখানে আরও দুটো বিষয় ছিল, সেটা হচ্ছে এক অভিধান বিজ্ঞান আর শৈলী বিজ্ঞান, এছাড়াও আছে স্নায়ুবিজ্ঞান, নৃভাষা বিজ্ঞান, মনোভাষা বিজ্ঞান ইত্যাদি বিষয়গুলো আছে। যেহেতু তোমাদের পরীক্ষামুখী করেই পড়তে হবে সেজন্য পরীক্ষার জন্য যে বিষয়গুলো বেশি করে গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়েই আলোচনা হবে। যাই হোক, আমি আজ তোমাদের প্রথমেই অভিধান বিজ্ঞান সম্পর্কে পড়ানো শুরু করছি। এখন অভিধান কাকে বলে বা অভিধান বিজ্ঞানের আলোচ্য বিষয়গুলো কি, কিভাবে এই অভিধান রচনার সূত্রপাত হয়েছিল তার ইতিহাস, এবং অভিধানের শ্রেণীবিভাগ বিষয় বৈশিষ্ট্য অনুযায়ী অভিধানের শ্রেণীবিভাগ, এবং কালক্রমিক যে অভিধান তার শ্রেণীবিভাগ। এইবারে আমরা প্রথমে বলবো যে অভিধান বলতে আমরা কি বুঝি বা অভিধান বিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয়গুলো কি। অভিধান বিজ্ঞান আমাদের যার অভিধান যার ইংরেজি প্রতিশব্দ হলো ডিকশনারি, এর মধ্যে কি কি আলোচিত হয়, যে একটা ভাষা তার যে পরিবর্তন, তার যে রূপান্তর, এবং প্রাচীনকালে কোন অর্থে ব্যবহার করা হতো, বর্তমানকালে সেই ভাষাটা কোন অর্থে ব্যবহার করা হচ্ছে, এবং কোন সমাজে কোন জনমানসে কোন ভাষার মধ্যে কোন শব্দ কোন অর্থে প্রযুক্ত হয়, এই যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে মূলত অভিধান বিজ্ঞানের আলোচ্য বিষয়। এছাড়াও প্রতিশব্দ এবং তার প্রয়োগ কৌশল, বৈচিত্র্য ইত্যাদি, এবং বর্তমানে শব্দের উচ্চারণ, উপভাষার পার্থক্য ইত্যাদিও কিন্তু অভিধান বিজ্ঞানের আলোচ্য বিষয়। এখন এই যে অভিধান বিজ্ঞানের আলোচ্য বিষয় আমরাগুলো এতক্ষণ বললাম যে একটা ভাষা তার পরিবর্তন, সময়ের সাথে সাথে তার পরিবর্তন কিভাবে অভিধান বিজ্ঞানে আলোচিত হয়। ধরো প্রাচীনকালে কালক্রমিকভাবে ভাষার যে পরিবর্তন, প্রাচীনকালে যে ভাষা, একটি ভাষা মধ্যে কোনো শব্দ যে অর্থে ব্যবহার করা হচ্ছে, বর্তমানকালে এসে দেখা যাচ্ছে সেই ভাষাটা সম্পূর্ণ অন্য অর্থে প্রযুক্ত হচ্ছে। আমরা ভাষা বিজ্ঞানের মধ্যে শব্দার্থ তত্ত্বের মধ্যে সেটা পড়েছিলাম, শব্দার্থের সংকোচন, শব্দার্থের প্রসারণ এবং শব্দার্থের রূপান্তর বলতে আমরা কি বুঝি। তাহলে সেখানে দেখো শব্দার্থের সংকোচন বলতে প্রাচীনকালে কোনো একটি ভাষা হয়তো ক্ষুদ্রতর অর্থে ব্যবহার করা হতো, পরবর্তীকালে সেই ভাষাটা বৃহত্তর অর্থে ব্যবহার করা হচ্ছে। যেমন আমরা সেখানে দেখিয়েছিলাম, তোমরা ক্লাসটা আমার শব্দার্থতত্ত্বের ক্লাসটা ফলো করলে অবশ্যই বুঝতে পারবে, তবু একবার আমি প্রসঙ্গ অনুসারে আরেকবার বলে দিই। যেমন ধরো গাং, এই গাং শব্দটি প্রাচীনকালে আমাদের বাংলা ভাষার মধ্যে ব্যবহার হতো, এখনও হতো হচ্ছে। তাহলে গাং বলতে যেমন প্রাচীনকালে কেবলমাত্র গঙ্গা নদীকে বোঝানো হতো, বর্তমানকালে গাং বলতে আমরা যে কোনো নদীকে বুঝে থাকি। তাহলে প্রাচীনকালে দেখা যাচ্ছে গাং শব্দটি সংকীর্ণ অর্থে ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানকালে দেখা যাচ্ছে সেটি বৃহত্তর অর্থে ব্যবহার করা হচ্ছে বা ব্যাপক অর্থে ব্যবহার করা হচ্ছে। আবার এর উল্টোটাও হতে পারে, প্রাচীনকালে কোনো শব্দ হয়তো বৃহত্তর অর্থে ব্যবহার করা হতো,
কিন্তু বর্তমানকালে সেটি ক্ষুদ্রতর অর্থে ব্যবহার করা হচ্ছে, যেমন মৃগ। তাহলে মৃগ শব্দের অর্থ প্রাচীনকালে কিন্তু সমস্ত পশুদেরকে বোঝাতো। মৃগ বলতে আমরা যত বন্য পশু আছে বা গৃহপালিত পশু আছে সব পশুদেরকে আমরা মৃগ বলতাম। কিন্তু বর্তমানকালে দেখো মৃগ বলতে আমরা কেবলমাত্র একটি মাত্র প্রাণীকে বা পশুকে বুঝে থাকি, সেটা হচ্ছে হরিণ। তাহলে এইভাবে শব্দার্থের একটা রূপান্তর হচ্ছে, একটা হচ্ছে সংকোচন হচ্ছে, আবার কি একেবারে আমূল পরিবর্তন হচ্ছে। সেই আমূল পরিবর্তনটা কি? আমূল পরিবর্তন দেখা যায় প্রাচীনকালে একটি শব্দ যে অর্থে ব্যবহার করা হতো বর্তমানকালে প্রাচীন অর্থের সঙ্গে বর্তমান অর্থের কোনো রকম মিলই কিন্তু খুঁজে পাওয়া যায় না। তাহলে এক্ষেত্রে আমূল পরিবর্তন, যেমন গবেষণা শব্দটি, তাহলে গবেষণা শব্দের অর্থ কি ছিল? গবেষণা শব্দের অর্থ ছিল আগে গরু খোঁজা, কিন্তু বর্তমানে এসে দাঁড়াচ্ছে কোনো বিশেষ বিষয়ে অনুসন্ধান করা। তাহলে এই বিশেষ বিষয়ে অনুসন্ধান, এই যে বিষয়টা, তাহলে একেবারে সম্পূর্ণ পরিবর্তন হচ্ছে, একেবারে সম্পূর্ণ রূপান্তর হচ্ছে। তাহলে এই শব্দার্থের যে পরিবর্তন বিভিন্ন কালে বিভিন্ন সময়ে শব্দার্থের যে পরিবর্তন, সেটা কিন্তু আলোচিত হচ্ছে অভিধান বিজ্ঞানে, একটা শব্দের অর্থ কিভাবে পাল্টে যাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে ভাষার গঠনগত স্তর, একটা ভাষা কিভাবে গঠিত হচ্ছে সেই গঠনগত স্তরও কিন্তু আমরা এর মধ্যে পেয়ে থাকি, এই ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয়ের মধ্যে পেয়ে থাকি। অর্থাৎ একটি শব্দ তার সঙ্গে প্রত্যয় যুক্ত হচ্ছে, তার সঙ্গে বিভক্তি যুক্ত হচ্ছে, তার সঙ্গে কোন ধাতু কোন ক্রিয়াপদ যুক্ত হয়ে শব্দটি গঠন করছে, এবং সেই শব্দটির মধ্যে কোনো উপসর্গ আছে কিনা, সেগুলোও কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে অনেক অভিধানে বিশ্লেষণ করে দেওয়া থাকে, বা এগুলো অভিধান বিজ্ঞানের আলোচ্য বিষয়। তারপরে হচ্ছে অন্বয়গত স্তর, একটা বাক্যের যে অন্বয়গত স্তর থাকে, অর্থাৎ অন্বয় শব্দের মানে একটি পদের সঙ্গে আরেকটি পদের যে সম্পর্ক তৈরি করে, সেই সম্পর্কগত দিকও কিন্তু অভিধান বিজ্ঞানের আলোচ্য বিষয়ের মধ্যে পড়ে। এখন এই যে অভিধান, এই অভিধান রচনার সূত্রপাত কোথায় হয়েছিল, কবে হয়েছিল? যে সর্বপ্রথম অভিধান আনুমানিক খ্রিস্টপূর্ব 2300 অব্দে সুমেরিয়ান অ্যাকাডিয়ান সভ্যতায় সর্বপ্রথম এই অভিধান রচনার সূত্রপাত হয়। ভাষাবিজ্ঞানীরা এ বিষয়ে বিশেষ অনুসন্ধান করেছেন, এবং পরবর্তীকালে স্যার থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধান রচিত হয়। বর্তমানে সবচেয়ে বিশ্বের সবচেয়ে বৃহত্তর অভিধান হচ্ছে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি, আর বাংলা ভাষায় প্রথম অভিধানের সংকলক হলেন কে? রামচন্দ্র বিদ্যাবাগীশ। এখানে এই অভিধানের অভিধান রচনার যে ইতিহাস, সেই ইতিহাসটা সম্পূর্ণ তত্ত্বভিত্তিক, এখানে বোঝার মতো বিশেষ কিছু নেই, বিশেষ করে একটা তথ্যকে আমাদের মনে রাখতে হবে। যেমন কি সর্বপ্রথম অভিধান কোথায় রচিত হয় বা কোথায় অভিধান রচনার সূত্রপাত হয়, তারপর ডিকশনারি শব্দটি সর্বপ্রথম কোথায় পাওয়া যায় স্যার থমাস এলিয়টের ল্যাটিন ইংরাজি অভিধানে, অভিধান রচনার জনককে জাস্ক, বর্তমানে সবচেয়ে বৃহত্তম ডিকশনারি কি? অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি। তারপরে বাংলা ভাষায় অভিধান রচনা সর্বপ্রথম অভিধান রচনা করেন কে? রামচন্দ্র বিদ্যাবাগীশ। এরপরে শ্রেণীবিভাগ, এবার দেখো শ্রেণীবিভাগের বিষয় বৈচিত্র্য অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করা হয়, যে অভিধানের যে গঠন বৈশিষ্ট্য, সেই গঠন বৈশিষ্ট্য অনুযায়ী অভিধানকে ভাগ করা হচ্ছে। যেমন কি একভাষিক, প্রথম হচ্ছে কি, এক নম্বর হচ্ছে কি, একভাষিক অভিধান, দু নম্বর হচ্ছে দ্বিভাষিক, দ্বিভাষিক অভিধান। এখন একভাষিক অভিধান এবং দ্বিভাষিক অভিধান বলতে আমরা কি বুঝি? একভাষিক অভিধান অর্থাৎ একই ভাষা, একই ভাষার মধ্যে যখন অভিধান রচিত হয়, অর্থাৎ আমরা ধরো ইংরেজিতে কোনো শব্দের অর্থ যখন ইংরেজিতেই খোঁজার চেষ্টা করি বা ইংরেজিতেই খুঁজি যে অভিধানের মাধ্যমে, সেটি হচ্ছে একভাষিক অভিধান। যেমন একভাষিক অভিধান ধরো ই টু ই, তাহলে এটা হচ্ছে একভাষিক অভিধান, বা বি টু
বি। তাহলে এগুলো হচ্ছে একভাষিক অভিধান। কোনো ইংরেজি শব্দের অর্থ যখন আমরা কোনো ইংরেজি অভিধান থেকেই খুঁজে নেওয়ার চেষ্টা করি বা একটা শব্দের আরও অন্য কি প্রতিশব্দ আছে বা সেই শব্দ দিয়ে একটা বাক্য রচনা করে দেখিয়ে দেওয়া যে এই শব্দটা এই অর্থে ব্যবহার করা হচ্ছে, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে বলি একভাষিক অভিধান। উদাহরণটা আমি দিয়ে দিলাম। এবার দ্বিভাষিক অভিধানটা কি? দ্বিভাষিক অভিধান হলো যখন একটি ভাষার অর্থ আমরা অন্য ভাষায় খুঁজে নিই যে অভিধানের মাধ্যমে, সেটাকে আমরা বলছি একভাষিক দ্বিভাষিক অভিধান। যেমন কি এ টু বি বা বি টু ই, মানে ইংলিশ টু বেঙ্গলি বা বেঙ্গলি টু ইংলিশ। এটা যেমন ইংলিশ টু ইংলিশ, বেঙ্গলি টু বেঙ্গলি, এটা ইংলিশ টু বেঙ্গলি বা বেঙ্গলি টু ইংলিশ। তাহলে একটি ভাষার শব্দের অর্থ আমরা যখন অন্য ভাষায় খুঁজে নিই, আমরা যে অভিধানের মাধ্যমে অন্য ভাষায় খুঁজে নিই, সেটাকে বলা হচ্ছে দ্বিভাষিক অভিধান। তাহলে এই যে অভিধানের যে বিষয়গুলো, এবারে এছাড়াও আরও তার বই বিষয় অনুযায়ী যে শ্রেণীবিভাগগুলো আছে, যেমন ঐতিহাসিক অভিধান, ইতিহাস ভিত্তিক অভিধান, তারপরে আছে যে ডাক্তারি শাস্ত্রের ইতিহাস, রসায়নশাস্ত্রের ডাক্তারি শাস্ত্রের অভিধান, রসায়নশাস্ত্রের অভিধান ইত্যাদি বিষয়গুলো কিন্তু এর মধ্যে আসে। যেমন ইতিহাস ভিত্তিক অভিধানটা কি, যে শব্দার্থ পরিবর্তনের যে ধারা, আমরা আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রাচীনকালের কোনো অর্থ খুঁজবো। ধরো আজকে আমরা আধুনিক প্রজন্মে বা আধুনিক সাহিত্যের মধ্যে দিয়ে যখন যাচ্ছি বা আধুনিক সাহিত্যের সময়কালে আমরা যখন আছি, আমরা তখন আমাদের মধ্যযুগের মনসামঙ্গল কাব্য, চণ্ডীমঙ্গল কাব্য কিংবা শাক্ত পদাবলী, বৈষ্ণব পদাবলী কিংবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কিংবা আমরা চর্যাপদ, যেগুলো বাংলায় লেখা হয়েছিল প্রাচীন সাহিত্য, তাহলে সেই সাহিত্যের মধ্যে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো তখন কোন অর্থে প্রযুক্ত হতো সেটা যদি আমরা জানতে চাই, তখন কিন্তু আমাদের এই ইতিহাস ভিত্তিক অভিধানের প্রয়োজনীয়তা আছে। তারপরে আছে কি যে জীববিদ্যা সংক্রান্ত অভিধান, অর্থাৎ তোমরা দেখে থাকবে যে ডাক্তাররা প্রেসক্রিপশনে যে টার্মসগুলো ব্যবহার করে সেগুলো কিন্তু সাধারণ আমাদের যে ডিকশনারি আমরা ব্যবহার করি সেই ডিকশনারিতে খুঁজে পাওয়া যায় না, কারণ সেই ডাক্তারি শাস্ত্রের যে ডিকশনারি সেটা সম্পূর্ণ আলাদা হয়, তার শব্দ এবং তার যে ভাষার অর্থ, তার যে ভাষা এবং তার যে অর্থ সেগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। পরবর্তীতে তোমরা যখন রসায়নশাস্ত্র নিয়ে পড়বে কেউ, তখন দেখবে যে যখন অনার্স করবে কেমিস্ট্রিতে, তখন কেমিস্ট্রিরও আলাদা ডিকশনারি কিন্তু হয়ে থাকে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার যে ইংরেজি শব্দগুলো আছে বা কেমিস্ট্রিতে যে ইংরেজি শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলো সাধারণত আমাদের ডিকশনারিতে, আমরা যে ডিকশনারিগুলো অক্সফোর্ড ডিকশনারি বলো বা সংসদ ডিকশনারি বলো যেগুলো আমরা ব্যবহার করি, সে ইংলিশ টু বেঙ্গলি হোক বা বেঙ্গলি টু ইংলিশ হোক কিংবা ইংলিশ টু ইংলিশ হোক, সেক্ষেত্রে কিন্তু আমরা সেই শব্দগুলো খুঁজে পাই না তার মধ্যে, কারণ প্রত্যেকটা বিষয়ের কিন্তু আলাদা আলাদা অভিধান আছে। এছাড়াও আরও বিভিন্ন বিষয় নিয়ে আমাদের অভিধান রচিত হয়। চিকিৎসাশাস্ত্রের ইতিহাস আমি এই অভিধান আমি বললাম। তো এককালিক, এছাড়াও আরেক আদ্য ধরনের অভিধান আছে, সেটা হচ্ছে এককালিক অভিধান এবং মানে এককালিক অভিধান, যেটাকে আমরা কোনো ভাষার সেই সময়ের প্রচলিত যে অর্থগুলো সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে এককালিক অভিধান। বাংলা ভাষার কয়েকটি উল্লেখযোগ্য অভিধানও আছে যেগুলো তোমাদের অবশ্যই তোমরা যখন নোটস লিখবে নোটসের মধ্যে সেগুলো পেয়ে যাবে। যেমন ধরো বাংলা ভাষার যে অভিধানগুলো আছে আমি তোমাদের একটুখানি সেটা বলে দিই তাহলে, বা লিখে নিলে তোমাদের কিন্তু সুবিধা হবে। বাংলা ভাষার যে অভিধানগুলো আছে,
দেখো বাংলা ভাষায় যে অভিধান তিনটে তোমাদের এই যদি বলা হয় অভিধান বিজ্ঞান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, তাহলে কিন্তু এই তিনটে অভিধানের নাম অবশ্যই তোমাদের দিতে হবে। যেমন বাংলা বিশ্বকোষ নগেন্দ্রনাথ বসু, বঙ্গীয় শব্দকোষ হরিচরণ বন্দ্যোপাধ্যায়, চলন্তিকা রাজশেখর বসু। তাহলে এই যে অভিধানগুলো, এটা তোমাদের আসবে। এরপরে আসে তোমাদের যে শৈলী বিজ্ঞান, যে আমি আজকে বলেছিলাম যে তোমাদের দুটো বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে 1 নম্বর অভিধান বিজ্ঞান। তাহলে আমাদের এই অভিধান বিজ্ঞান এইটা কিন্তু আলোচনা হয়ে গেল। এরপরে আমরা আসব শৈলী বিজ্ঞান, এরপরে এই বিষয়টা নিয়ে এবারে আমাদের আলোচনা হবে। এই এই তিনটে নাম তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে। তো শৈলী বিজ্ঞান কাকে বলে এবং শৈলী শব্দের প্রকৃত অর্থ কি, সেটা আমাদের এখানে আলোচ্য বিষয়। শৈলী, যার ইংরেজি প্রতিশব্দ স্টাইল। এইবারে দেখো, প্রত্যেকটা মানুষের যে রুচি, তার শিক্ষা দীক্ষা ইত্যাদি অনুযায়ী তার কিন্তু স্টাইলটা অন্যরকম, এক এক রকম হয়। ধরো আমরা কেউ অনুষ্ঠান বাড়িতে গিয়েছি বা কেউ কোথাও বেড়াতে যাচ্ছি, 5 বন্ধু মিলে, তোমরা 5 বান্ধবী বন্ধু মিলে কোথাও বেড়াতে যাচ্ছ, তাহলে দেখবে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের স্টাইলগত কিন্তু একটা পার্থক্য আছে, একটা শৈলীগত পার্থক্য আছে। দেখা যাচ্ছে যে 5 বন্ধুর মধ্যে তাদের হেয়ার স্টাইলের পার্থক্য আছে। কেউ হয়তো মানে চুড়িদার পাঞ্জাবি পরে আছে, কেউ হয়তো লেহেঙ্গা পরে আছে, কেউ শাড়ি পরে আছে, কেউ জিন্স শার্ট পরে আছে, আবার কেউ দেখা যাচ্ছে কুর্তি পরে আছে বা হয়তো পাঞ্জাবি পাই প্যান্ট পরে আছে, এরকম যে বিষয়গুলো, তাদের জুতোর ভ্যারাইটি হতে পারে আলাদা আলাদা। তাহলে এই যে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যে স্টাইলটা আলাদা, তাহলে এখানে স্টাইলটা কি? স্টাইলটা আর কিছুই নয়, নিজের মানসিকতার উপরে ভিত্তি করে বা নিজের রুচিবোধের উপরে ভিত্তি করে নিজেকে অন্যের কাছে সুন্দর করে মেলে ধরা, সেটাই হচ্ছে স্টাইল। যে আমি কেমন সুন্দর, সেই সৌন্দর্যকে আমি অন্যের কাছে কেমনভাবে মেলে ধরব, সেটা নির্ভর করবে আমার নিজস্ব রুচিবোধের উপরে, এবং সেই রুচিবোধ থেকেই আমার স্টাইলটা জন্ম নেবে। এবং স্টাইল থেকে কিন্তু আমরা বুঝে যাই যে এই ছেলেটি কেমন বা এই মানুষটি কেমন বা এই মেয়েটি কেমন। তাহলে সাহিত্যের ক্ষেত্রেও কিন্তু এইরকম শৈলীর ব্যবহার হয়ে থাকে। তাহলে এই শৈলীটা কি? এতক্ষণ ধরে যেটা বললাম আমি একটা জাস্ট উদাহরণ দিয়ে বললাম, এবার আমরা যদি ভাষা বিজ্ঞানের পরিভাষায় যদি আমরা বলি যে সাহিত্যের ভাষা, বাক্য নির্মাণ পদ্ধতি, ক্রিয়ার ব্যবহার, শব্দ ব্যবহারের পদ্ধতি, বিভিন্ন রূপক চিত্রকল্প নির্মাণের প্রযুক্তি, ভাষার মধ্যে ভাষাতীত ব্যঞ্জনা প্রকাশের অভিনবত্ব ইত্যাদি বিষয় বিশ্লেষণ রীতিকে বলা হচ্ছে শৈলী। তাহলে প্রথমেই বলছে সাহিত্যের ভাষা কেমন হবে। তাহলে ভাষা, আমরা মাইকেলের কবিতা যখন পড়বো তার ভাষার ওজস্বিত থাকবে একরকম, আমরা বঙ্কিমচন্দ্রের লেখা যখন পড়বো তার ভাষা হবে একরকম, আবার আমরা যখন শরৎ সাহিত্য পড়বো, আমরা যখন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পড়বো, তখন কিন্তু তার ভাষাগত একটা পার্থক্য লক্ষ্য করা যায়। এইবারে বাক্য নির্মাণ কৌশল, অর্থাৎ আমি কত সুচারুভাবে একটা বাক্যকে নির্মাণ করতে পারছি, সেই বাক্যের মধ্যে যে বক্রোক্তি থাকতে পারে, সেই বাক্যের মধ্যে ব্যঞ্জনা থাকতে পারে, এই যে বিষয়গুলো। এখন আমরা একটা কবিতা পাঠ করলে, মাইকেলের কোনো কবিতা যদি কবির নাম না লিখেও আমাদের সামনে এনে দেয়, তখন আমরা কিন্তু কবিতার স্টাইল দেখে, তার ছন্দ নির্মাণ কৌশল দেখে, তার অলঙ্কার ব্যবহার, তার উপমা ব্যবহারের যে স্টাইল, সেটা দেখে কিন্তু অনেকটা আন্দাজ করা যেতে পারে এটা মাইকেলের কবিতা হতে পারে। ধরো তুমি তোমার কোনো বন্ধু, তার একটা হাঁটার বিশেষ স্টাইল আছে, তাহলে সে তোমার দিকে পিছন করে হেঁটে যাচ্ছে, তুমি তার মুখটা দেখতে পাচ্ছ না, তাহলে তার ড্রেস দেখে, তার হাঁটা চলা দেখে, তার হেয়ার স্টাইলটা পিছন দিক থেকে দেখে আমরা কিন্তু 95% পর্যন্ত অনুমান করে নিতে পারি ওইটা আমার বন্ধু, ও যাচ্ছে। তার মুখটা তো আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তার স্টাইলটা দেখে আমরা কিন্তু অনুমান করতে পারি যে কে যাচ্ছে। তাহলে সাহিত্যের ক্ষেত্রেও ঠিক অনুরূপ, তার লেখার যে স্টাইল, লেখার যে শৈলী, সেটা দেখেও কিন্তু আমরা অনুমান করে নিতে পারি যে কার লেখা এটা হতে পারে। এখন এই যে শৈলী, এই শৈলীর যে বিশেষ দুটো ভাগ আছে, একটা হচ্ছে কি, তার
মূল্যায়ন ভিত্তিক আর একটা হচ্ছে বর্ণনামূলক। মূল্যায়ন ভিত্তিক শৈলীটা কি? মূল্যায়ন ভিত্তিক শৈলী দেখা যাচ্ছে একজন সাহিত্যিকের সঙ্গে আরেকজন সাহিত্যিকের যে রচনাগত যে পার্থক্য, অর্থাৎ বঙ্কিমচন্দ্রের সঙ্গে তারাশঙ্কর বা শরৎচন্দ্রের লেখার যে পার্থক্য, তাহলে আমরা দুজনের লেখার যদি মূল্যায়ন করি, মূল্যায়ন করে আমরা বুঝতে পারবো যে দুজনের যে চিন্তার পোশাক সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সেই আলাদা বৈশিষ্ট্যের ভিত্তিতে দুজনের কাব্য রচনাও কিন্তু আলাদা। আর একটা হচ্ছে কি, বর্ণনামূলক। বর্ণনামূলক কি? একই লেখকের যে বিভিন্ন বিভিন্ন লেখার মধ্যে যে পার্থক্য। এবার দেখা যাচ্ছে একজন মানুষ, সে সবসময় ধরো সে ধুতি পাঞ্জাবি পরে, বেশিরভাগ সময়টাই সে ধুতি পাঞ্জাবি পরে, কিন্তু তাই বলে সে প্যান্ট শার্ট যে পরে না সেটা কিন্তু না, বা সে যে লুঙ্গি পরে না সেটা কিন্তু না, সে পায়প্যান্ট পরে না পায়জামা পরে না সেটাও কিন্তু না। সেটাও সে পরতে পারে, কিন্তু কখনো কখনো পরতে পারে, কিন্তু বেশিরভাগ সময়টা সে ধুতি পাঞ্জাবিই পরে। তো ঠিক সেই রকমই সাহিত্যিকরা তাদের লেখার মধ্যেও কিন্তু এই ধরনের বৈচিত্র্য নিয়ে আসতে পারেন। সেই বৈচিত্র্যটা কি, যে হয়তো দেখা যাচ্ছে কোনো একজন, যেমন আমি যদি বিদ্রোহী কবি নজরুলের কথাই বলি, তাহলে আমরা বাংলা সাহিত্যে তাকে বিদ্রোহী কবি বলে জানি, কিন্তু তিনি কি শুধু বিদ্রোহের কবিতাই লিখেছেন? তিনি প্রেম, রোমান্টিকতা, প্রকৃতি এসব নিয়ে কি গান লেখেননি? অবশ্যই লিখেছেন। নজরুলের যে গানগুলো আছে, যে বিরহের গানগুলো আছে, সেই বিরহের গানগুলো আজও আমাদের বাঙালি পাঠকের মনে অবশ্যই দোলা দিয়ে যায়। বিভিন্ন রোমান্টিক গান আছে, বিভিন্ন বিরহের গান আছে, বিভিন্ন, তারপরে কি শিশুদের নিয়ে, বাচ্চাদের নিয়ে তিনি গান লিখেছেন? হ্যাঁ, তবে কি তার বেশিরভাগ কবিতা বিদ্রোহী চেতনামূলক। এখন আমরা যদি শরৎচন্দ্রের কথা বলি, গ্রাম্য জীবনের বিশেষ করে নারী মনস্তত্ত্বকে নিয়ে শরৎচন্দ্র অনেক গল্প লিখেছেন, তাহলে শরৎচন্দ্রের সেই যে গল্প তার সঙ্গে তার যে উপন্যাসগুলো আছে, এইবারে তার সঙ্গে আমরা যদি আমরা পথের দাবী উপন্যাসটা যদি কম্পেয়ার করি, তাহলে দেখা যাচ্ছে সেই পথের দাবী উপন্যাসটা সম্পূর্ণ অন্য মাত্রায় এগিয়ে গিয়েছে। তাহলে এই যে একটা একজন লেখকের একই লেখার মধ্যে যে পার্থক্য, সেটাকে বলা হচ্ছে বর্ণনামূলক শৈলী। এইবারে এই শৈলীবিজ্ঞান বিষয়ে যে বিষয়গুলো অবশ্যই কাজ করে বা যে প্রকরণগুলো ব্যবহৃত হতে পারে, সেগুলো হচ্ছে প্রকরণ, প্রমুখন, বিচ্যুতি, সামান্তরলতা, সংকেত বদল এবং বহু ধ্বনিময়তা। এইবারে এদের এই যে আমরা যে স্টাইল বা শৈলীর কথা বলছি, এই শৈলীগুলো আবার দেখা যাচ্ছে বিষয় বৈশিষ্ট্য এবং প্রকরণ অনুযায়ী সেই শৈলীটা আবার কোনো কোনো লেখক বিশেষ বিশেষ ক্ষেত্রে চেঞ্জ করতে পারেন। তখন তাদের শৈলী দেখে আমরা কিন্তু অনুমান করতে পারি না যে এই বিষয়গুলো নিয়ে কী আলোচনা হচ্ছে বা কোন লেখকের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তাহলে এই যে গেল মোটামুটি শৈলীবিজ্ঞান এবং অভিধান বিজ্ঞান। তো আজকের যে আলোচ্য বিষয়গুলো ছিল, যে দুটো বিষয় আমি তোমাদের বললাম, যে শৈলীবিজ্ঞান এবং অভিধান বিজ্ঞান, এর পরবর্তী ক্লাসে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা বলবে, এবং পরবর্তী বিষয়ে আবার অন্যদিন অন্য বিষয় নিয়ে হাজির হব। এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা বলবে, আর এই বিষয় থেকে যে নোটসপত্রগুলো দেবার তোমরা টাইম মতো পেয়ে যাবে। আর বাড়িতে পড়ো, সবাই ভালো করে পড়ো, সুস্থ থেকো, ভালো থেকো।